नमस्कार बन्धुरा, आज के देखो जो बैंक निफ्टी ये दिए बैंक निफ्टी आज के क्यी कर देखो प्रथम जेईटा देखो ये दिए कि कप एंड हैंडल पैटार्न और कप एंड हैंडल पैटार्न देखो ये जरा जरा यूट्यूब जॉइन बटने क्लिक कर तारा आशा करछि पेयेछेन। यूट्यूबे देखबेन एकटा जॉइन बाटन आछे जेखाने आमार मने हय मात्र 89 दिये आपनारा अनेकेई आछेन जारा जॉइन करे आछेन। आर आपनि जोदि आरो बेशी टाका दिये जॉइन करेन सेखाने आमरा विभिन्न आमादेर जे कोर्सगुलो आछे सेई कोर्सगुलोर किछु किछु पार्ट आमरा सेखाने पोस्ट करि जेगुलो खुबई गुरुत्वपूर्ण बोले मने हय। এবং আরেকটা প্রিমিয়াম আছে যেটাতে সেটাতে করলে আপনি মোটামুটি প্রায় পেয়ে যাবেন, মোটামুটি কোর্সের কিছু কিছু জিনিস পেয়ে যাবেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস চাইলে পারেন, আর তাছাড়া তো আমাদের কোর্স আছেই আপনারা চাইলে পারেন। এবং আজকে সকালে আমাদের সাথে যারা ছিলেন তারা হিউজ হিউজ প্রফিট করেছেন, হিউজ প্রফিট। তো এই ধরনের প্রফিট তখনই হয় যখন আপনার অ্যানালিসিস ঠিক থাকে। এবং এই অ্যানালিসিস এইটা কিন্তু আমাদের যারা আছেন এবং প্রিমিয়াম গ্রুপের যারা মেম্বার আছেন তারা কিন্তু অলরেডি পেয়েছেন। তো আপনিও যদি আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বার হতে চান সেটার জন্য আপনাকে পেটিএম আছে, আপস্টক আছে, ওকে, কারণ জেরোধাতে দেখুন একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরেই। তো আপনারা একটা এইগুলোতে খুলতে পারেন, পেটিএম, আপস্টক, তারপরে আপনার আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাঞ্জেল ওয়ান, এগুলোতে খুলে দেখতে পারেন। আমার মনে হয় সেক্ষেত্রে সুবিধে হবে। এবং আমি সবচেয়ে বেশি ইউজ করি আপস্টক আর পেটিএমকেই, মানে পেটিএম একটা আলাদা প্ল্যাটফর্ম। পেটিএম এখন কেন আপনার জন্য ভালো হতে পারে সেটার জন্য আপনাকে একটু বলে দিই। সেটা হচ্ছে 10 দিন এরা ফ্রিতে দিচ্ছে, 10 দিন FNO ফ্রিতে দিচ্ছে। তো আপনি ফার্স্ট দিন থেকে যেদিন থেকে করলেন করে 10টা দিন করে দেখতে পারেন, যদি ভালো লাগে রইলেন, যদি না ভালো লাগে তখন ছেড়ে দেবেন। আমিও করেছি, আপনি চাইলে পারেন। আচ্ছা, এবার এই জায়গাতে দেখুন তাহলে কি পরিমাণে প্রফিট আজকে জেনারেট হয়েছে। আজকে 1500 পয়েন্টের আপসাইডে মুভমেন্ট। এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি দেখি এই জায়গাটা থেকে, দেখুন মজাদার বিষয় হচ্ছে এটাই, এই জায়গাটা থেকে দেখুন রিটেস্ট করতে এলো, আসার পরে একদম অল টাইম হাইকে ব্রেক করেছে এবং আজকে একটা নতুন হাই বানিয়েছে যেটা হচ্ছে 46,484। ওকে, এটা আজকে নতুন একটা হাই বানিয়েছে ব্যাঙ্ক নিফটি, অল টাইম একটা নতুন হাই বানালো, সেটা হচ্ছে 46,484। এবার ভেবে দেখুন যে মার্কেট কতটা ভালো, কি ভালো না ভালো। মার্কেটে যারা ভাবছিলেন এখান থেকে তো পড়ে যাবে, আমি বারবার বলেছিলাম সেখানে মোদি এফেক্ট, আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে মোদি এফেক্ট কিন্তু মার্কেটের ক্ষেত্রে আসবেই। এবং এই দেখুন কেন হয় না, মার্কেটে কি হয় আগের দিনও যেটাতে আমরা হিন্দি চ্যানেলটা করেছিলাম, আমি বাংলাতে এইভাবে আপনাদের বলতে পারিনি, আমি ইভেন সেটাও আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে বলে দিয়েছিলাম, যারা দেখেননি তারা একটু গিয়ে প্লিজ দেখে নেবেন। এবং সেখানে বড় বড় করে লেখা ছিল যে মোদি এফেক্ট। এই এফেক্টটার নাম কেন হলো না আমি জানতাম, যে এই একটা হিউজ গ্যাপ আপ হবে সেটা তো বোঝাই যাচ্ছিল, এটা যে সাস্টেন করবে এটা খুব কমজন জেনেছিলেন, তার মধ্যে আমি একজন সেটা বলবো না। আমিও জানতাম না যে এতটা বড় সাস্টেন করবে এবং আজকে যে অল টাইম হাই যাবে কোথায় গিয়ে মনে হয় যখনই এই লেভেলটাকে ব্রেক করে, ওকে, তখন থেকে আমার মনে হচ্ছিল যেন আজকে অল টাইম হাইকে পারলেও টাচ করতে পারে। কারণ আগের দিনও বলেছি আজকে কিন্তু ইমোশনাল ট্রেড হবে, তো ইমোশনাল ট্রেড যখন হয় তখন কিন্তু একটা হিউজ পরিমাণে আপসাইডে মুভমেন্ট হয়। এবং সেই জিনিসটাই আজকে মার্কেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, সেই জিনিসটাই আজকে আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে পেলাম এবং এক্স্যাক্ট সেই লেভেলটা এসেছে। ওকে, তাহলে আমরা এবার যদি আমরা একটু নিফটিকে দেখে নিই, নিফটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা তো বলেছিলাম কালকের দিনে আমরা কি টার্গেট আলোচনা করেছিলাম, মানে 20,444। ওকে, 20,444 আমরা আলোচনা করেছিলাম, তো তার চেয়েও বেশিতে আজকে ক্লোজ দিয়েছে, সেটা হচ্ছে 20,686। এবং এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এবং একটা হিস্ট্রি তৈরি করলো নিফটি, ওকে, একটা হিস্ট্রি তৈরি করলো এবং যার সাক্ষী আমাদের বিনিয়োগ বাংলার প্রত্যেকটা মেম্বার আশা করছি সাক্ষী হয়ে আছেন, এত ভালো প্রফিট। এবং আজকে আমাদের যদি আমরা পোর্টফোলিও দেখি, ব্যাঙ্ক নিফটি, শুধু ভাবুন ব্যাঙ্ক নিফটি আজকে 3.5% আপসাইডে মুভমেন্ট, মানে ভাবা যায় নিফটি সেখানে, এটা ইন্ডেক্স, এটা কোনো 0.7%, তো এটা ইন্ডেক্স এই টাইপের গ্রোথ করছে, ভাবা যায়, মানে 3.5% হচ্ছে ইন্ডেক্স গ্রোথ করছে ব্যাঙ্ক নিফটির, 2.07% ইন্ডেক্স গ্রোথ করছে। এই ধরনের পতন দেখেছি, উত্থান দেখিনি, বোঝা গেল? তো এই ধরনের আমরা পতন দেখেছি, উত্থান দেখিনি, তো এইটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করলো আমাদের, ওকে, বোঝাই যাচ্ছে আমরা কতটা স্ট্রং। এবং আমরা এখানে একটা জিনিস আলোচনাও করেছিলাম যে দেখুন ডিআইআই 20,000 গিয়ে বাই করছে, মানে কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, আমি আপনাদের সেটা আলোচনা করে দেখিয়েছিলাম যে দেখুন ডিআইআই যেখানে 20,000 বাই করছে মানে কিছু না কিছু তো ব্যাপার আছেই আছে। সেই ব্যাপারটাই আজকে আমরা দেখতে পেলাম, তারা কেন 20,000 গিয়ে বাই করেছে।
ওকে, আমি বলেছিলাম যে আপনারা দেখতে পাবেন যে ডিআইআই 20,000, দেখুন এইগুলোই হচ্ছে মার্কেটের অ্যানালাইসিস, মার্কেটকে বোঝা, মার্কেটের নিউজ রাখা, মার্কেটের সাথে থাকা, যদি শেখেন, শিখতে পারলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো সেই ধরনের, এবং আমাদের যারা আজকে মানে লাইফ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে ছিল তারা হিউজ হিউজ প্রফিট করেছে, মানে পুরো একদিনের তারা টোটাল কোর্সের ফিজের উপরে তারা ডবল বানিয়ে নিয়েছে। ওকে, তো আপনি যদি চান আমাদের লাইফ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন হতে, যেটা লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন। ওখানে 1,000 এই কুপন কোডটা দিলে আপনারা ফ্ল্যাট 1,000 টাকার অফ পেয়ে যাবেন। তো আমি বলবো জয়েন করে দেখুন, মেন্টালি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার। ওকে, চলুন এবার যদি আমরা দেখি নিফটি ফিফটির ক্ষেত্রে, আগে একটু ব্যাঙ্ক নিফটি দেখে নিই যে কালকের দিন আমরা কী ধরনের ট্রেড করতে পারি, যেটার জন্য মেন আশা আমাদের, সেটা হচ্ছে কী কী কালকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন 2-3টে জিনিস। সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে 46,444 উপরে মার্কেট থাকছে কিনা, মানে এর উপরে মার্কেট ক্লোজ দিচ্ছে কিনা। যদি কালকে দেখি মোটামুটি এইরকম জায়গাতে ওপেন হয়ে যদি 44,444 ব্রেক করে, তখন কিন্তু আমাদের কাছে যে টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে 44,533 লেভেল। সেকেন্ড যে টার্গেট, সরি, 46,644। থার্ড যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 46,744। ওকে, এই তিনটে টার্গেট দেখতে পেতে পারি। এবং ডে চার্ট হিসাবে আমরা কি আলোচনা করেছিলাম যে 46,888, 46,888 আমাদের টার্গেট কিন্তু থাকবে ডে চার্ট হিসাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু দেখতে পেতে পারি, সেই জায়গাটাকে আমরা একটু বিচার করব। এবং আমার মনে হয় আরও বড় একটা আপসাইড মুভমেন্ট আমরা কালকের দিনেও দেখতে পেতে পারি, কালকে ফিননিফটির এক্সপায়ারি আছে, তো ফিননিফটিতেও একটা ভালো মুভমেন্ট দেখতে পারি। এবার আসি আমরা নিফটির ক্ষেত্রে। আচ্ছা, কালকে ধরুন ইনকেস গ্যাপ ডাউন ওপেন হলো, দেখুন গ্যাপ ডাউন যদি ওপেন হয় এই জায়গাতে এসে কিন্তু তার সাপোর্ট নেবে, ঠিক আছে। আমরা এখান এক্ষেত্রে আমাদের কী দেখতে হবে, দেখুন আমরা এখানে বার করব এই লেভেলগুলো। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি ইনকেস গ্যাপ ডাউন ওপেন হয় এবং সেক্ষেত্রে সাপোর্ট নেওয়ার জায়গা কিন্তু আছে কোথায়, একদম মানে 46,000 নইলে 45,944। ওকে, এই দুটো জায়গাতে সাপোর্ট নেবে। যদি দেখেন একদম রাউন্ড ফিগারে 46,000-এর কাছাকাছি একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হবে, তো সেক্ষেত্রে একটা সাপোর্ট নিতে পারে, নইলে একদম 944-এর কাছে এসে সাপোর্ট নেবে। এখান থেকে আবার বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে যদি ইনকেস গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, কারণ এত বড় একটা প্রফিট হয়েছে আর হলেও হতে পারে। তবে কালকের দিনে কী হবে আবারও বলছি, মার্কেট আনএক্সপেক্টেড, তাই আমরা শুধুমাত্র আমাদের ট্রেডিং স্টাইলকে আমাদের মতো করে করতে পারি, এর বাইরে আমরা আর কিছু করতে পারবো না। ওকে, সেক্ষেত্রে এই ব্যাপারটা আমাদের একটু নজর রাখতে হবে। আচ্ছা, এবার যদি যে আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে, নিফটি ফিফটির ক্ষেত্রে কালকের দিন আমরা কী দেখতে পারি, দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে যেটা আমরা দেখব সেটা হচ্ছে 20,500 লেভেল এবং 20,000, দেখুন 20,688 উপরে কালকে একটা বড় আপসাইডের মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি, 20,688 উপরে। ওকে, মানে এই হাইটাকে আবার যদি সে ব্রেক করে তখন কিন্তু একটা বড় আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পারি। আর এর যে সাপোর্টটা হবে, সাপোর্ট এসে দাঁড়াচ্ছে কিন্তু একদম 20,611-তে। ওকে, 20,611-তে কিন্তু এসে সাপোর্ট দাঁড়াচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে এবং এইভাবে আমরা কালকের দিনের জন্য ট্রেডিং প্ল্যান করতে পারি। এবং আমার মনে হয় একটা ভালোই আপসাইডে আমরা মুভমেন্ট পাবো এবং যেইগুলো আমরা এক্সপেক্ট করেছি সেগুলো পাবো। আজকের দিনে আপনারা কে কে কত বেশি প্রফিট করেছেন সেটা প্লিজ আমাদের জানাবেন, এবং প্রাইস অ্যাকশন শিখলে কী কী করা যায় সেটাও আপনারা বলবেন কমেন্টে, যাতে আরও অনেক মানুষ ইন্সপায়ার হয়। কারণ আমি জানি এবার মার্কেটে নতুন নতুন মানুষ আসবে, কারণ আজকে অল টাইম হাই নিয়ে প্রচুর নিউজ হবে, সেই নিউজ দেখে প্রচুর মানুষ নতুন নতুন আসবে। তো তাদের জন্য একটা কথা বলা, যারা নতুন নতুন আসবেন তারা আমাদের জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা, জেরোধাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আজকেও প্রবলেম দেখা দিয়েছে, আমি কিন্তু এখন একটু পেটিএম মানিতে একটা অফার চলছে, তাই পেটিএম মানিতে আজকে আমি করছিলাম অ্যাঞ্জেল ওয়ান আর পেটিএম মানিতে। তো পেটিএম মানিতে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 10 দিনের জন্য FNO ফ্রি। ওকে, শুধু FNO বলে না, সব কিছুতেই ফ্রি যারা ইন্টারনেট করেন, 10 দিনের জন্য আপনার অ্যাকাউন্ট খোলার থেকে 10 দিন পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই অফারটা নিতে পারেন, এবং এইটা নিলে আপনাদের যেটা সুবিধে হবে সেটা হচ্ছে আমাদের আপনারা পেয়ে যাবেন, কি পাবেন না, আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন ফ্রিতে। ওকে, তাছাড়াও আপনাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আপনি যে কোনো কিছুর মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনার প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পাবেন, কিন্তু যদি পেটিএমের মাধ্যমে খোলেন তাতে আপনাদের সুবিধে কী হবে না, 10 দিনের জন্য ফ্রিতে আপনারা অন্তত ব্রোকারেজ চার্জটা ফ্রিতে আপনারা পাবেন। ওকে, সেই জায়গাটা আপনার কিছু শেখাও হয়ে যাবে 10 দিনের জন্য, তো সেই জায়গাটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং এটা কিন্তু শুধুমাত্র ওরা মনে হচ্ছে ডিসেম্বর মাসের 7 থেকে খুব সম্ভবত 20 তারিখের মধ্যে অবধি দিচ্ছে, তাই খুব তাড়াতাড়ি এইটাতে অ্যাপ্লাই করে আপনারা লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে করে নিতে পারেন।
আর কালকে ফিন নিফটির এক্সপায়ারি। আচ্ছা এবারে হচ্ছে ফিন নিফটিতে আজকে একটু চলে যাই, যে ফিন নিফটিতে কালকে আমরা কি করতে পারি। দেখুন ফিন নিফটির ক্ষেত্রে দেখুন কালকে কিন্তু একটা 21,000-এর দিকে টার্গেট গেলেও যেতে পারে। কখন না 20,888-কে যখনই ব্রেক করবে, ওকে 20,888-কে যদি ব্রেক করে তখন আমাদের কাছে টার্গেট এসে দাঁড়াবে, সেটা হচ্ছে 21,022-এর একটা টার্গেট এসে দাঁড়াবে। ওকে এই টার্গেট কালকে এসে দাঁড়াবে, তাই এই দিকে একটু লক্ষ্য রাখবেন এবং এই জোনটার কাছাকাছি যে এই জোনটা এসে কী করছে। তো যেই লেভেলের গ্রোথ করেছে মার্কেট সেই লেভেল থেকে আমরা যদি একটু ফিবোনাচি দিয়েও দেখি, মানে যেই লেভেল থেকে যেভাবে গ্রোথ এ করেছে আমার মনে হয় যে এ মানে এর যদি আমরা 5% দেখি তো এইরকম একটা জায়গাতে এসে সাপোর্ট নিতে পারে। সেটা কত দাঁড়াচ্ছে না 20,690। ওকে তো 20,690-এর কাছে দেখবেন যে এই জোনটা এসে সাপোর্ট নিয়ে 20,690 এখান থেকে কী করছে, এখান থেকে আবার একটা বড় আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আপনারা নিজেদের টার্গেটগুলোকে দেখতে পারেন এবং এইভাবে হিসেব করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এখনও অবধি আপনি ঘামান নিয়ে বসে আছেন যে এই চ্যানেলকে তো আমি সাবস্ক্রাইব করবো না, প্লিজ হাত জোর করে বলছি সাবস্ক্রাইব করে দিন। ওকে তো আমাদের কোনো মানে ঘামান নেই, কিচ্ছু নেই, আপনারাই সব। ওকে আপনাদের উপরে কেউ নেই, আমি শুধুমাত্র আপনাদের শেখাতে চাই, শেখানোর উদ্দেশ্য নিয়ে এসেছি। তো সেই উদ্দেশ্যটা আশা করছি আপনারা তখনই সফল হবে যদি আরও প্রচুর প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।